গুড মর্নিং, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন প্রায় বেজে গিয়েছে সকাল 11টা। 11টার সময় উঠে নাস্তা আছে, আজকেও বাড়িতে আছে, সেই জন্য একটু লেট হয়ে গেছে উঠতে। ঘুমোতেও লেট হয়ে গেছিলো আর উঠতেও লেট হয়ে গেছে। তো এখন আমি বানাচ্ছি, এই যে ডিম টোস্ট করছি এটা মাকে দিয়ে দেবো, ওরা তো এখনও ওঠেইনি, বাবুও ঘুমাচ্ছে ওও ঘুমাচ্ছে, তো মা আর আমি উঠে পড়েছি, তো এটা আমি মাকে দিয়ে দেব, তারপর ওরা উঠলে আমরা খাওয়া দাওয়া করব। তো এটা মাকে দিয়ে দিই, চলো দেখো মা খেয়ে নে। ওরা তো এখনও ওঠেনি, ওরা উঠলে ফের আমাকে বানাতে হবে, সেই জন্য এখন আর বানালাম না, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। আর এটা মাকে দিয়ে দিই, বানানো হয়ে গেছে। তিনটে ব্রেড আছে, একটা আন্ডা আছে, খেয়ে নাও, ওদের জন্য বানাই তারপর খাবো। তোলো বাবুকে, বাবু উঠে পড়েছে, বাবুর খাবারটা আমি দিয়ে দিয়েছি, আর এখানে ওর জন্য ব্রেড সেঁকে নিয়েছি আর অমলেট করে দিয়েছি। ও ব্রেড ও ডিম টোস্ট খায় না, তো এমনিই খাবে, আর আমি ওটা খেতে ফের ভালো লাগে না এটা, তো সেই জন্য আমি আমার দুটো ব্রেড করে নিয়েছি, ডিম টোস্ট করে নিয়েছি ব্রেড দিয়ে, আর ওর জন্য অমলেট করে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে এখন যেহেতু 12:30 বেজে গেছে, এখন ব্রেকফাস্ট হচ্ছে, এবার রান্নার জোগাড়, খাওয়া দাওয়া করে রান্না বসে। তো নাস্তা তো আমার হয়ে গেছে, এখন আমি রান্না করতে চলে এসেছি। রান্নাতে আমি ওখানে কড়া বসিয়ে দিয়েছি, ওটা আমি কিমা রান্না করব। আর এখানে একটু সন্ধ্যাবেলা আমি পকোড়া বানাবো বলে, চিকেন পকোড়া, সেই জন্য একটু চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখানে আমি এটা কর্নফ্লাওয়ার 1 চামচ আর 1 চামচ ময়দা দিয়ে দিলাম। তো আর আদা রসুন পেস্টও দিয়ে দেবো 2 চামচের মতো, আর বাকি এটা আমি একটু ডার্ক সস দিয়ে দেবো। তো ডার্ক সস দিয়ে তারপর এটাকে গরম মশলা গুঁড়ো আর তোমার এই একটা আন্ডা দিয়ে দেবো, দিয়ে এটা লার্জ লাল মির্চ পাউডার দিচ্ছি, কাশ্মীরি লাল মির্চ, এটা দিলে একটু কালারটা ভালো হয়, আর সাথে আমি একটু ফুড কালারও দিয়ে দেবো। আর এটা তোমার হচ্ছে গরম মশলা, এই সরি ওটা কালী মির্চ পাউডার, মানে তোমার কি বলে ওটাকে, কি বলে নামটা ভুলে যাচ্ছি, কি গোলমরিচ গুঁড়ো, ও ফেল্লা এতক্ষণ লাগলো মনে করতে। আর আমি এদিকে কিমার জন্য একটু গরম মশলা দিয়ে, মানে পেঁয়াজ দিয়ে এটাকে ভাজতে দিচ্ছি। তো এখানে আমি নুনও দিয়ে দিলাম এতে পরিমাণ মতো। তো সব কিছু দেওয়া হয়ে গেছে একটা আন্ডার দিয়ে, এবার এটাকে আমি ভালো করে মিক্স করে ফ্রিজে রেখে দেবো। আচ্ছা, আমি আগে এটা দিয়েছিলাম না, তো এখন দিয়ে দিচ্ছি। তো একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। তো সব কিছু একসাথে ভালো করে মিক্স করে আমি এটা ফ্রিজে রেখে দেবো। তো আমার মিক্স করাও হয়ে গেছে, আর এখানে আমি এই যে কিমাটার জন্য দিয়ে দিচ্ছি, কিমাটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর কিমাটাও দিয়ে দিচ্ছি ওর সাথে, ভালো করে একটু আমাকে মানে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো আর আমি এটা ভাজতে ভাজতে বাবুর জন্য একটু, আর এখানে ভাতটাও বসে দিয়েছি, আর এখানে আমি একটু বাবুর জন্য সবজি কেটে নিচ্ছি, এটা বাবুর একটা মিক্সড সবজি বানাবো। আর তো চলো আমি রান্নাটা করি, দেখতে থাকো। তো আমি ওই মশলাটা এখানে, কিমাটা তোমার ব্রাউন কালারের হয়ে গেছে, আমি এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে একটু আমি এটা ভালো করে ফ্রাই করে নেবো। আর এখানে আমার ভাতটাও হয়ে গেছে, আর এখানে আমি একটা করে রেখেছি, মিক্স করে রেখেছি, এতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর তোমার লবণ আছে। তো সব কিছু একসাথে দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেবো। তো এখানে প্রায় আমার রান্না হয়ে আসছে, এবারে আমি একটু ওপার থেকে গরম মশলা আর একটু কাস্তুরি মেথি আর একটু ধনিয়া পাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে তারপরে কমপ্লিট হয়ে যাবে। তো
রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে, আর আমি এদিকে ডালটাও আমার হয়ে গেছে, আর শাক ভাজা একটু করব। তো আমি একটু ওইদিকে কাজ করছিলাম বলে ওকে একটু ও এসে একটু করাটা নাড়ছিল। তো চলো আমি শাকটা বসিয়ে দিই, শাকটা বসিয়ে দিয়ে স্নান করতে চলে যাবো। হয়ে গেছে প্রায় আমার সবই কাজ এইদিকে, স্নান টান করে এসে একবারে খাওয়ার সময় দেখা হচ্ছে। চলো হয়ে গেছে এটাও, আর এদিকে আমি স্নান করে রেডি, আর ওর জন্য আমি প্লেটটা একটু সাজিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু ঘুমোতে চলে এসেছি। আর এখানে মা আর বাবু আমি একটু বেডে ঘুমাচ্ছিলাম, তো ওকে ওই জন্য বলে আমাকে একটু নিচে বিছানা করে দাও, তো ওকে একটু নিচেই বিছানা করে দিয়েছি, ও নিচে ঘুমাচ্ছে। আর বাবু এখানে ঘুমাবে না বলে ড্রামা করছে কত, ওকে স্কুলের কথা বললে ওর এক্ষুনি ঘুম চলে আসবে। আর আজকে যাই হোক একটু বৃষ্টি এখন হয়নি, বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যান আছে, দেখা যাক কী হয়। তো চলো দেখি একে এখন ঘুম পাড়াতে কত টাইম লাগে। ঘোরাবো তোমার দিকে ক্যামেরা, ঘোরাই না, ওঠো চলো মা মাল্লা করো, চলো সব আগ বন্ধ করো, চলো স্কুল যাবে, ওঠো চলো, যাবে না, ঘুম যাচ্ছ, আল্লাহ করছ, ওই বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, কত ঘুমিয়ে পড়েছে নডাঙ্কি, চলো ওঠো স্কুল যাবে, তো ফের আল্লাহ করো। চোখ না খোলা হয়, আগ বন্ধ করো, বন্ধ করো। তো ওকে আমি ঘুম পড়িয়ে দিই, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা একটু, এখন তো বেজেই গিয়েছে 6টা প্রায়, আর কতক্ষণ ঘুমাবো। তো ঘুম থেকে উঠেও পড়েছি, এখানে আমি একটু ওই মাঞ্চুরিয়ান বানাবো, আর পকোড়ার জন্য তো ওটা বানিয়ে রেখেছি, আর এখানে একটু বাঁধাকপি ছিল, সেই জন্য ভাবলাম চলো একটু মাঞ্চুরিয়ান করি, অনেকদিন মাঞ্চুরিয়ান খাওয়া হয়নি, তো সেই জন্য এটাকে আমি আগে একটু, এটা ঘিসেও নিয়েছি আমি। আর এখানে আমি কিছু মশলা দিয়ে দেবো, এটা আদা রসুনের একটু কুচি দিই, মানে জাস্ট থেতো করা পেস্ট না, আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আর এতে একটু এর সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, বেশি মশলা এতে লাগবে না। তো এই কাঁচা লঙ্কা দিই, আর একটু জাস্ট কালার করার জন্য ফুড কালার এতে দেবো, আর এখানে একটু লবণ দিয়ে দেবো, আর সাথে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তো দিয়ে আর এর সাথে একটু আমি ফুড কালার দিয়ে দেবো। আর এখানে আমি একটু এতে ধনিয়া গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য এই চিকেন পকোড়াতে একটু দিয়ে দিলাম, আর এতে ফুড কালারও দিয়ে দিয়েছি। তো দিয়ে এগুলো ভালো করে একসাথে মিক্স করে নেবো, মিক্স করে গোল গোল করে বলের মতো তৈরি করে নেবো ছোটো ছোটো। আর সাথে একটু এতে এ দিতে হবে তোমার কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দিলে একটু মানে মানে আঠালো ভাবটা থাকবে, সেই জন্য ওটা নাহলে পাক খাবে না। তো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তো চলো মিক্স করে এটাকে ফ্রাই করতে দিয়ে দিই একদম। এগুলো পুরো রেডি হয়ে গেছে বানানো, দেখো এটা চিকেন পকোড়া আর ওটা মাঞ্চুরিয়ান। মাঞ্চুরিয়ানটা কত সুন্দর লাগছে দেখতে, দেখো খেতেও খুবই ভালো লাগে, বানিয়ে দেখতে পারো। আর এখানে আমি একটু চা বসিয়ে দিয়েছিলাম, তো এগুলো খাওয়া দাওয়া করে একটু বেরোবো, এখন বৃষ্টি হয়নি আর বেজেও গিয়েছে 8:30।
তো একটু বাজারে যাব, মাছ টাছ নিতে হবে, মাছ বাজারে যাব একটু। ওখানে 9টার সময় গেলে ফের বন্ধ হয়ে যায়, দেখা যাক কি হয়। একবারে বাজারে গিয়ে দেখা হচ্ছে। জ্যান্ত রুই এইগুলো কেমন চড়ছে দেখো না। শুধু এসেছিলাম সমুদ্রের মাছ নিতে কিছু, কিন্তু পুরো বাজার বন্ধ হয়ে গেছে। এখন শুধু এই কয়েকজন আছে, এগুলো এই জ্যান্ত রুই টুই বাঙালি এরা নিয়ে বসেছে। মানে এগুলো থাকে তো বো রাত্রি 11টা পর্যন্ত, বাকি তো সমুদ্রের মাছগুলো মানে নিতে গেলে 9টা সাড়ে 8টার মধ্যে আসতে হবে। তো আমি এখানে একটা ওই মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ এগুলো সব। তো একটা রুই মাছ নিয়ে নিই, আর ওইদিকে বাবু হচ্ছে যে এইখানে কতগুলো বিল্লি, শুধু দেখো 4টে 5টা বিল্লি আছে, এগুলোকে বাবু এখন দেখছে। আর এখানে এই মাগুর মাছগুলো কত বড় বড়, শুধু দেখে এগুলো মনে হয় হাইব্রিড মাগুর মাছ, দেখেই তো আমাকে একটা কেমন লাগছিল। আর আমি হচ্ছে যে এখানে কি নিচ্ছি, এটা পাটশাক। ও মাই গড, পাটশাক দেখতে পেয়েছি। পাটশাক মানে আমি জাস্ট এইখানে আসি পাটশাকের জন্য। ওয়েস্টের বাজারে আসা মানে ওই সমুদ্রের মাছ নেবো, আর পাটশাক এখানেই পাওয়া যায়, আদার্স কোথাও পাওয়া যায় না। আর মানে এটা তো আমাদের সবারই ফেভারিট শাক। আর শাক ডাক নেওয়া হয়ে গেছে, আমি এখন চলে আসছি কিছু গাছ নেবো, যেহেতু বর্ষা পড়ে গেছে আর বর্ষাতেই একটু গাছ হয়। আগের বছরেও নিয়েছিলাম, গত বর্ষার পরে দেশে যখন গিয়েছিলাম সব শুকিয়ে গিয়েছিলো কয়েকটা গাছ, তো এখন আর তেমন নেই। তো আমি এখানে কিছু গাছ নিতে চলে আসছি, আর আমি অ্যালোভেরা গাছ নেবো, অ্যালোভেরা গাছটা আমার খুব দরকার। তো এখানে আমি অ্যালোভেরা গাছ আর বাকি কিছু গাছ দেখি কী কী গাছ ভালো আছে, দেখে নেবো কিছু। আবে ঠিক সে ভাও লাগাও। তো এখানে আমার সব গাছই নিয়ে হয়ে গেছে, এখানে দুটো অ্যালোভেরা নিয়েছি, আর বাকি ওইদিকে তোমার কারি পাতা, আর আমি একটা বেলফুলের গাছ নিয়েছি, এই গাছটার গন্ধটা অনেক ভালো লাগে, তো এই গাছ একটা নিয়ে নিয়েছি। আর বাকি রোজ টোজ যা মোটামুটি যেগুলো ভালো লাগছিলো নিয়ে নিয়েছি, কিছু অপরাজিতাও আছে। দেন আমি এই বাবু একটা বেলুন দেখে, বেলুন ওর বাড়িতে রয়েছে, মেয়েটা একটু বলছিল বলে বলি নিয়ে নাও, তো নিয়ে নিয়েছি। চলো তাহলে সব নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া যাক। তো একটা জবা ফুলের গাছও নিয়েছি, দেখি হয় নাকি জবা ফুলগুলোও কাজে লাগে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ফলো করো, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বাই, টাটা, আল্লাহ হাফেজ।